হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, এখন আছি আমরা নওগাঁ, আর আজকে আমরা যাব নওগাঁ থেকে ঢাকা। আর আজকে যে রিকোয়েস্ট করছে তার নাম হচ্ছে 444 গেমার। উনি আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন নওগাঁ থেকে ঢাকায় যাই। আর নওগাঁর দূরত্ব এখান থেকে হচ্ছে 557 কিলোমিটার, 8 ঘন্টার মতো লাগবে। আর আজকের গাড়ি হচ্ছে একতা। আমাকে ওই ভাই বলছিল যে আমাকে, আমি যেন একতার এসি নিয়ে খেলি, কিন্তু বন্ধুরা আমি একতার এসির স্ক্রিনটা পাইনি, একতার নর্মালটা নিয়ে খেলছি। আর একতার এসির স্ক্রিন পেয়ে গেলে আমি অবশ্যই কিন্তু আরেকটা ভিডিও দেবো। তো বন্ধুরা, দেরি করবো না, আমরা এখন আছি নওগাঁ বাস স্ট্যান্ডে, আর এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো বন্ধুরা, লেটস গো, চলে যাচ্ছি আমাদের একতা পরিবহন নিয়ে। দেখতে পাচ্ছ আমাদের একতা পরিবহন কিন্তু মোটামুটি এখান থেকে যাত্রা শুরু করছে। রাস্তা শুরুতে কিন্তু বিশাল জ্যাম পড়ছে, আমরা কিন্তু ডান দিয়ে চলে যাব। সোজা লাইন দিয়ে গেলে কিন্তু অনেক জ্যাম ফ্যাম পড়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল লাইন, আমরা হালকার উপর দিয়ে ডানে যাব। হালকা ব্রেকে পা যাবে, হালকা টানাবে ক্লিয়ার মামা। এদিকেও দেখি প্রচুর পরিমাণে জ্যাম ভাই, আমাদের বাম সাইড দিয়ে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, আমরা নওগাঁ শহরের বেরোনোর মুখে কিন্তু ওখানে জ্যাম পড়ছে ভাই। এখানে কিন্তু ট্রাক আর বাসের মধ্যে একটা মারাত্মক মানে নাবিলের সাথে কি নাচে, দেখতে পাচ্ছ একেবারে ঢুকে গেছে কিন্তু ভাই একেবারে। যাই হোক, আস্তে আমাদের ধীরে সুস্থে যেতে হবে। আর ডান দিকেও কিন্তু বিশাল লাইন পড়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সব গাড়ি কিন্তু ঢুকতে পারছে না বন্ধুরা। তো বন্ধুরা, দেরি করব না, আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকায়। আর নওগাঁ এখন আছি, নওগাঁ থেকে আমাদের যাত্রা শুরু করছে। আমরা এখন অতি দ্রুত কিন্তু মোটামুটি সুন্দরভাবে কিন্তু আমরা ঢাকায় পৌঁছে যাব। আর আমাদের যাত্রী কিন্তু ফুলফিল হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মোটামুটি আমরা এখন নওগাঁ শহর কিন্তু ছেড়ে চলে গেছি। আর আমাদের একতা ট্রাভেলসের মানে একতা ট্রাভেলস একতা পরিবহন কিন্তু বেকায়দা টান ধরছে, কিন্তু মোটামুটি ভালোই টান দিচ্ছে। আর এটা কিন্তু একতা নতুন, একদম নতুন একটা গাড়ি, রং টং করা। দেখতে পাচ্ছ পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু অনেক সুন্দর, বেশ পিঙ্ক কালারের। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষিয়ে মেরে দাও, বেশি বেশি শেয়ার করে দাও, লাইকস কমেন্টস কিন্তু ফটাফট করে দিও বন্ধুরা। বরাবর বরাবর ক্লিয়ার, হালকা ব্রেকে পা যাবে। দেখতে পাচ্ছ নওগাঁ শহর ছেড়ে চলে আসছি আমরা, বেশ অনেকটা দূর চলে আসছি। কারেন্টের খুঁটি ফুটি দেখা যাচ্ছে, দূরে গ্রাম দেখা যাচ্ছে, আর রাস্তাটা অনেক সুন্দর। দুইদিকে কিন্তু প্রচুর ধান ক্ষেত, বাড়িঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বরাবর বরাবর ক্লিয়ার মামা ক্লিয়ার। তো বন্ধুরা, এখন আমরা একটু গাড়ির মধ্যে চলে যাই। তো বন্ধুরা, এখন আমরা গাড়ির মধ্যে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমরা আজকে একতা পরিবহন নিয়ে যাচ্ছি হচ্ছে নওগাঁ থেকে রওনা দিয়েছি, আর ঢাকায় যাচ্ছি। দেখতে পাচ্ছ বরাবর ভাই, কে যেন আমাকে ঠেলা মারলো ভাই পিছন দিক থেকে ভাই। যাই হোক, এরকম ঠেলা ঠেলা ওভারটেক করে চলে যাবে কিন্তু ঠেলা ফেলা মারা যাবে না ভাই, আমরা তো কাউরে গুদাগুদি করে দিই। বরাবর বরাবর, কালো যদি পাল্লা দেওয়ার ইচ্ছা থাকে ভাই পাশ দিয়ে উঠে যাবে, হালকার পথে যেতে হবে। বরাবর, এই তো রাস্তা ক্লিয়ার, আছে মামা, টানাবে 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 টানাবে, এই তো ক্লিয়ার মামা, হালকার পথে যেতে হবে, রাস্তা একদম ক্লিয়ার। সামনে কিন্তু বিশাল গাড়ির লাইন আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর, নওগাঁ টু ঢাকা। আর আমাদের পরিবহন হচ্ছে একতা পরিবহন, ব্রেকে পা যাবে, সামনে গাড়ি আছে না ভাই, গাড়ি কি থামাও এটা, যাই হোক বুঝতে পারলাম না, থামাই গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল গাড়ির লাইনকে আমি ওভারটেক করে চলে যাচ্ছি, জানি না কপালে কি আছে, সামনে যদি কোনো গাড়ি ফাড়ি চলে আসে কিন্তু একদম মারাত্মক কিছু একটা ঘটে যাবে। তারপরেও বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু কাটায় চলে আসছি বন্ধুরা। এখন আমরা একটা নতুন এসি গাড়ির পিছনে পড়ছি, গাড়িটার নাম কি ভাই এখনো বুঝতে পারছি না, কি গাড়ি এটা, হ্যাঁ কি গাড়ি ভাই, কি নাম ভাই, নাম কি, ও স্বাধীন ট্রাভেলস, স্বাধীন ট্রাভেলসের এসি নিয়ে কিন্তু যাচ্ছে, তাকে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আরও কিন্তু সামনে প্রচুর পরিমাণে গাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর মামা ক্লিয়ার। এখন আমরা আবার গাড়ির বাইরে চলে আসলাম, দেখতে পাচ্ছ বরাবর বরাবর, টানাবে টানাবে টানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম একতা নতুন গাড়ি নিয়ে কিন্তু আপনার হেভি টান দিচ্ছে, সামনে কিন্তু ইগল মামা আছে, ব্রেকে পা যাবে, মরগুচ্ছে মরগুচ্ছে, হালকা হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা। হ্যাঁ ভাই, একা বেকা রাস্তা ভাই, এখানে কিন্তু তাড়া বাঁকা করা যাবে না। এক ভাই, এদিকে মাটি কিন্তু লাল ফাল দেখা যাচ্ছে ভাই, এদিককার মাটি যদি লাল ফাল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবো যে নওগাঁর এদিকে কিন্তু মাটি লাল টাল কিনা ভাই, এখানে গেমে কিন্তু আমি লাল দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ লাইন ধরে যাচ্ছে গাড়িগুলা, ট্রাককে কেউ ওভারটেক করতে পারছে না, কারণ ওভারটেক করবে কি, রাস্তার অবস্থা এত খারাপ যে কারণে অনেক ঘুলি ফুলি, যে কারণে মোটে ওভারটেক করতে পারছে না। বরাবর বরাবর মামা ক্লিয়ার, টানাবে টানাবে টানাবে। হাল ধরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ইগল মামাকে ওভারটেক করে চলে যাচ্ছি, আবারও কিন্তু একটা রিস্ক নিয়ে নিয়েছি, সামনে কিন্তু একটা মোড় আছে বিশাল মোড়, জানি না কপালে কি আছে ভাই, রাস্তা কিন্তু ফাঁকা আছে, হালকার উপর দিয়ে কিন্তু একতা মামা কিন্তু সুন্দর করে চলে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর ক্লিয়ার ভাই। এদিকে রাস্তায় তো একা বেকা কেন, আর কি সুন্দর গাছের সারি ভাই, দেখতে পাচ্ছ বাম সাইডে কি সুন্দর বাগান বাগান, দেখতে পাচ্ছ ওরে ভাই, উপরে যে কিছু কি আসে কিচ্ছু দেখা যায় না। বরাবর মামা বরাবর, সামনে ছোট পিক আপ আছে কিন্তু বরাবর, এ গাড়ি আছে ডাইনে, হালকা পা যাবে, হালকা 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 ভাই, কি গরু ট্রাক ভাই, এই জায়গাটার নাম কি ভাই, এই জায়গাটা তো অনেক সুন্দর, হালকা হালকা মামা বরাবর 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 ক্লিয়ার 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 আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এদিকে রাস্তা কিন্তু অনেক চাপা, দেখতে পাচ্ছ একটা গাড়ি আরেকটা গাড়ি এই পাশে আসলে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, আর কি সুন্দর ভাই, কি সুন্দর ভাই গাছের সারি, দুই পাশে কি সুন্দর গাছ লাগানো ভাই, আমরা এখন শান্তাহারে আছে ভাই, সালমান খান উঠে গিয়েছিল কিন্তু ডান সাইড থেকে ভাই, সালমান খানকে উঠতে দেয়নি,
আমরা এখন সান্তাহারের এখানে আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর শস্য ক্ষেত ভাই, মন তো এমনি ভরে যাচ্ছে ভাই, পুরো গ্রাম্য রাস্তা দিয়ে কিন্তু আমাদের একতা মামা কিন্তু ছুটে চলেছে তার গতি নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা ব্রেকে পা যাবে, ব্রেকে পা যাবে, হালকার পথে যাবে, হালকা ব্রেকে পা, ব্রেকে পা, ব্রেকে পা, হালকা হালকা। সালমান খান কিন্তু অনেকক্ষণ আমাদের পিছনে লেগে আছে ভাই, চলে যাও সালমান খান, কোনো অসুবিধা নেই, আমরা এখন আবার গাড়ির মধ্যে চলে যাই। বরাবর বরাবর, ক্লিয়ার মামা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওই দেখো সালমান খানকে তোমরা দেখতে পেলে, কিন্তু সালমান খান কিন্তু হ্যাপি স্পিডে কিন্তু সামনে চলে গেল। বন্ধুরা এতক্ষণ কিন্তু সালমান খান আমার পিছনেই ছিল, মোটে ওভারটেক করতে দিচ্ছিলাম না, কিন্তু একটু সুযোগ পাইছে সালমান খান, মোটামুটি একটা টান দিছে। ওই যে আমার সামনে সালমান খান, বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে সালমান খান মোটরসাইকেল, এবার আমি সালমান খানকে ওভারটেক করে চলে যাই, কিন্তু সালমান খান কি আমাকে ওভারটেক করতে দিবে ভাই? ওরে মোটরসাইকেলের শব্দ রে ভাই। বরাবর বরাবর, ক্লিয়ার মামা, ক্লিয়ার ক্লিয়ার, টানাবে 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 ভাই। এবার সালমান খানকে কিন্তু ওভারটেক করে আমি যাচ্ছি ভাই, এবার আমার গতি দেখানো শুরু করছি ভাই। বরাবর বরাবর, ক্লিয়ার মামা, হালকার মধ্যে টান যাবে, টান যাবে, কার রাস্তা ফাঁকা আছে, ক্লিয়ার, টেনে যাও মামা, টেনে যাও। বরাবর বরাবর, কোনো গাড়ি নাই, আরে গাড়ি গ্রিন লাইন মামা আছে, এই সেই গ্রিন লাইন মামা, যাকে কিন্তু সাকুরা কিন্তু ওভারটেক করে ধরতে পারিনি কিন্তু। বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার মামা, টানাবে টানাবে, হ্যাপি টান হচ্ছে কিন্তু, মারাত্মক টান ধরেছে কিন্তু আমাদের একদম মামা। বরাবর, দ্রুত যেতে হবে আমাদেরকে, দ্রুত পৌঁছাতে হবে কিন্তু ঢাকাতে। বরাবর, বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ টু ঢাকা, অনেক দ্রুত বলে ফেলছি। বরাবর 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 বরাবর, বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু বগুড়া শহরের কাছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাম সাইডে ম্যাপে কিন্তু বগুড়া শহর ডিসকভার হয়ে গিয়েছে, মানে আমরা বগুড়া শহরের উপর দিয়ে যাবো না, আমরা বগুড়া শহরের যে বাইপাস আছে সেই বাইপাস ধরে চলে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বগুড়াতে চলে আসছি, বন্ধুরা মানে বগুড়া শহরের মধ্যে না, বগুড়া শহরের পাশে চলে আসছি। হালকা হালকা টানাবে, ট্রেন লাইন আছে কিন্তু, হালকার পথে যেতে হবে মাম্মা, হালকা ব্রেকে পা যাবে, ব্রেকে পা, হালকা ব্রেকে পা, সামনে কিন্তু গাড়ির লাইন আছে, বিশাল গাড়ির লাইন। হালকা হালকা এবার টানাবে টানাবে মামা, টানাবে টানাবে, ক্লিয়ার 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 ক্লিয়ার, কেউ আসার আগে টান দিতে হবে বাবা। বরাবর বরাবর, হালকা। তো বন্ধুরা আমরা আবার গাড়ির বাইরে চলে গেলাম, কিন্তু একতা মামা কিন্তু হেভি টান দেখাইছে ভাই, হেভি পারফরমেন্স দেখাচ্ছে, নতুন গাড়ি, একবারে ব্র্যান্ড নিউ গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রয়্যাল এক্সপ্রেসকে কিন্তু আমাদের একতা মামা ওভারটেক করে চলে যাচ্ছে। বরাবর বরাবর, ক্লিয়ার, সামনে কিন্তু একটা গ্রিন লাইন মামা আছে, দেখতে পাচ্ছ এই বাম সাইডে চলে গেলে কিন্তু বগুড়া শহর, আমরা বগুড়া শহর ওভারটেক করে চলে যাচ্ছে। গ্রিন লাইন মামা কীভাবে ঘুরলো বা, গাড়ি আছে টানাবে, ট্রাক আর হানি পরিবহনের মধ্যে প্রচুর পরিমাণে পুলিশ অ্যাম্বুলেন্স চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গাড়িদের কিন্তু সিগন্যাল দিচ্ছে, এখান থেকে তোমরা গাড়িগুলো আস্তে আস্তে যায়। বরাবর বরাবর, ক্লিয়ার মামা, ক্লিয়ার, টানাবে টানাবে, গতি ভালো কিন্তু বেশি গতি ভালো না, বেশি গতি হলে কিন্তু এরকম অবস্থাই হবে। কিন্তু একতা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, খুব সুন্দরভাবে কাটায় কোটায় কিন্তু চলে যাচ্ছে আমাদের একতা পরিবহন। বরাবর বরাবর, ক্লিয়ার মামা, টানাবে টানাবে টানাবে, আছে আমরা এখন সাগর মামাকে ওভারটেক করে চলে যাচ্ছি। বরাবর, ক্লিয়ার ক্লিয়ার আছে রাস্তা মামা, টেনে চলে যাও, কোনো গাড়ি নাই, হালকা হালকার মধ্যে যেতে হবে, ব্রেকে পা যাবে, মোড় ঘুরছি আমরা, হালকা হালকা টানাবে টানাবে, একটা আছে ওই পাশে আরেকটা, এরকম রাস্তা হবে। তোমাদের কিন্তু আমি বারবারও আগেও একবার এই রাস্তা দিয়ে মানে যখন গিয়েছি তখন কিন্তু বলছি যে রাস্তা কিন্তু ডবল লাইন হয়ে যাবে, এখন একটা লাইন দিয়ে দুটো গাড়ি মানে দুই পাশের গাড়ি যাওয়া আসা করছে, যে কারণে কিন্তু ওভারটেকিং করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। বন্ধুরা আর এদিকে একটু গাড়ির চাপ অনেক বেশি, হালকা ব্রেকে পা যাবে, হালকার মধ্যে যেতে হবে, টানাবে মামার সামনে বিশাল গাড়ির লাইন আছে কিন্তু, টানাবে টানা, কোথায় পরিবহন কিন্তু এখন হেভি টান ধরছে, কিন্তু অনেক গাড়িগুলোকে কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ কিন্তু সে ওভারটেক করতে পারিনি। আমরা হচ্ছে এখন রায়গঞ্জে চলে আসছি বন্ধুরা, আমরা এখন রায়গঞ্জের মধ্যে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আর মারাত্মক টান ধরেছে কিন্তু আমাদের একতা ট্রাভেলস। বরাবর বরাবর মামা, ক্লিয়ার আছে, হালকার উপর যেতে হবে কিন্তু, হালকার উপর রানীগঞ্জে আমরা শহরের মধ্যে ঢুকে পড়ছি, ব্রেকে পাওয়া যাবে, ব্রেকে পাওয়া যাবে, হালকা হালকা টানাবে, টেনে যেতে হবে, টেনে যেতে হবে, কোনো টানা টেনে মানে সামনের গাড়িটা কিন্তু হ্যাপি টান ধরছে কিন্তু, তাকেও আমরা ওভারটেক করে চলে যাবো বন্ধুরা, কোনো অসুবিধা নাই, কিন্তু ওভারটেক করতে পাচ্ছি না, ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছে আসলে গাড়িটা, এই জন্য একটু ঝামেলা। কিন্তু আমাদের কিন্তু ঢাকা শহরের মধ্যে ঢুকতে হবে, কারণ এখানে বেশি দেরি করা যাবে না, কারণ দেরি ফেরি জ্যামের মধ্যে পড়ে গেলে কিন্তু অনেক সমস্যা, ঢাকা শহরের জ্যাম আমি আসলে অনেক ভয় পাই। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি শেয়ার করে দিও, লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও কিন্তু বন্ধুরা। আর আজকে আমরা আছি নওগাঁ টু ঢাকা। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি হাতিকুম, ভাই জায়গাটার নাম আমি পড়তেই পারি না, হাতিকুম রাস্তার কাজ, মানে এখানে একটা ব্রিজের কাজ চলছে, যে কারণে আমাদের ছোট বাইপাস করে দিয়েছে, এই বাইপাস ধরে কিন্তু আমাদের যেতে হবে। আর প্রচণ্ড পরিমাণ ধুলাবালি উঠছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ধুলা উড়াচ্ছে কিন্তু আমাদের একতা ট্রাভেলস। হালকা 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 যেতে হবে, হালকা যেতে হবে, টানাবে মামা টানাবে, পিছনে গাড়ি আছে কিন্তু। বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু আমাদের একতা আবার কিন্তু ওভারটেক করছে, অনেক কটা গাড়িকে দেখতে পাচ্ছ, একতা কখনোই বসে থাকতে চায় না, কারোর পিছনে পড়ে থাকতে চায় না, একতা শুধু টান দিতে চায়। হালকা ব্রেক 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 ভাই, মোড়টা কিন্তু ডেঞ্জারাস মোড় ভাই, দেখতে পাচ্ছ কি ডেঞ্জারাস একটা মোড়,
হালকা। বন্ধুরা আমরা এখন ফুড ভিলেজের এখানে চলে আসছি। বন্ধুরা এখানে আমাদের একটা যাত্রা বিরতি দেবো, দেখতে পাচ্ছ আমরা এখন ফুড ভিলেজে চলে আসছি। এই দেখো ফুড ভিলেজ বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখন আমাদের গাড়ি এখানে রাখবো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের 10 মিনিটের বিরতি, আর এই বিরতির পরে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে আমরা বের হয়ে যাব। দেখতে পাচ্ছ একটু বিরতি না দিলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের যাত্রীদের কিন্তু অনেক খিদে ফিদে লেগে গেছে, আর যার যার কিছু পার্সোনাল কাজ থেকে সেগুলো সেরে নেবে বন্ধুরা। আমাদের কিন্তু 10 মিনিটের বিরতি শেষ, আর আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এখানে বিরতি দিয়েছে, কিন্তু আমরা একটু বিরতি কম দিয়েছি, কারণ আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই এখান থেকে বের হয়ে যেতে হবে। আর এখানে কিন্তু ছোটো বড়ো কিন্তু অনেক হোটেলই আছে, ডাইনে বাইরে কিন্তু অনেক হোটেল আছে, সেখানে কিন্তু বিভিন্ন গাড়ি বিভিন্ন তাদের মানে হোটেলে কিন্তু সব রেস্ট দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমরা দিয়েছি ফুড ভিলেজে অনেক বড়ো একটা হোটেল, তোমরা কিন্তু আসলে এই রোডে গেলে কিন্তু অবশ্যই তোমরা ফুড ভিলেজ দেখতে পারবা বন্ধুরা। বরাবর বরাবর ক্লিয়ার মামা, রাস্তাটা আনাবে টানাবে, ক্লিয়ার আছে মামা, হালকার মধ্যে যেতে হবে, ব্রেকে পাওয়া যাবে, সামনে সাকুরা মামা আছে। আর 4 ঘন্টা 1 মিনিট আমাদের লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন আমাদের একতা মামা কিন্তু বাম সাইডে ওভারটেক করে চলে যাবে আমাদের, দেখতে পাচ্ছ মানে একতা কিন্তু কোনোভাবেই কিন্তু কারোর পিছনে থাকতে যাচ্ছে না, সে কিন্তু ওভারটেক করে চলে যেতে যাচ্ছে, হালকা ব্রেকে যাবে, হালকা হালকা টানাবে ভাই। এক বন্ধুরা সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন আমরা কিন্তু আবার আমাদের যাত্রা শুরু করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু 21শে পরিবহন আছে, আমরা এখন 21শে পরিবহনের পিছনে, আর আমাদের পিছনে আছে কিন্তু রয়্যাল এক্সপ্রেস, রয়্যাল কিন্তু পিছনে লেগে আছে আমাদেরকে ওভারটেক করার জন্য, কিন্তু অত দূর সম্ভব না। একতাও কিন্তু স্পিড অনেক ভালো, একতার একদম নতুন একটা গাড়ি। তো বন্ধুরা আমরা কি বঙ্গবন্ধু ব্রিজের কাছে কি চলে আসছি? হ্যাঁ, আমরা হচ্ছে এখন বঙ্গবন্ধু সেতুর কাছে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু বঙ্গবন্ধু ব্রিজ, হালকা ব্রেকে পাওয়া যাবে, হালকা হালকা করে যেতে হবে, হালকা যেতে হবে মামার। এখান থেকে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এখান থেকে কিন্তু গতিসীমা মাত্র 40 কিলোমিটার, কিন্তু আমাদের এর বেশি গতি করা যাবে না, দেখতে পাচ্ছ। এ ভাই রয়্যাল কিন্তু আমাকে একরকম খেলা দেখাই দিয়ে গেল, কোনো অসুবিধা নাই, তুমি আসো রয়্যাল, আমি তোমাকে ওই পাশ থেকে খেলা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রয়্যাল আর একতা কিন্তু টান ধরেছে দুই রাস্তা দিয়ে, রয়্যাল কিন্তু মারাত্মক টান দিয়ে কিন্তু সামনে চলে গেছে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা ব্রেকে পাওয়া যাবে, আমরা এখন আমার রয়্যালের পিছনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখি রয়্যাল আমাদেরকে এভাবে ওভারটেক করে চলে যাবে রয়্যালে, আর ভাই রয়্যাল ভয়াল আমরা সামনে দিয়ে দেখবো। আর আমরা এখন চলে আসছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা, আহা চলে আসছে এখানে, আমাদের এখন টোল ফোল দিতে হবে, ব্রেকে পাওয়া যাবে, ব্রেকে পাওয়া যাবে, হালকা হালকা হালকা, এই যে চলে আসছি আমরা এখন টোল দেবো, দেখতে পাচ্ছ ইয়ে কিন্তু দ্রুত বেরোয় যাচ্ছে, কিন্তু রয়্যাল কিন্তু বের হয়ে গেছে বন্ধুরা, আমাদের ব্যারিকেড ছাড়ে না কেন ভাই, আমরা একটু গাড়ির ভিতরে যাই। এই যে আমাদের ব্যারিকেড ছেড়ে দিচ্ছে, এবার আমরাও কিন্তু এবার খেলা দেখাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ রয়্যাল কিন্তু চলে গেছে, আর আমরা এখন বঙ্গবন্ধু ব্রিজের উপরে উঠতে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে যমুনা ব্রিজ। যারা যারা যমুনা ব্রিজ দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা যে আমরা যমুনা ব্রিজ দেখেছি এবং যমুনা ব্রিজের উপর। আর দেখতে পাচ্ছ বাম সাইডে কিন্তু ট্রেন যাচ্ছে ভাই, ট্রেন লাইন ট্রেন লাইন, আর দেখতে পাচ্ছ আমাদের একতা কিন্তু ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু ছুটে যাচ্ছে, সামনে কিন্তু হানিফ মামা আছে, দেখো কত বড় ট্রেন যাচ্ছে বন্ধুরা, আজকে ট্রেন দেখার সৌভাগ্য হলো তাই তোমাদেরকে ট্রেন দেখালাম। বরাবর বরাবর ক্লিয়ার বাবা, হানিফ মামা কিন্তু টান ধরছে, কিন্তু বেকাদের টান, সামনে কিন্তু রয়্যাল কিন্তু হেভি টান খাইছে বাইক, বরাবর 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 ক্লিয়ার মামা টানাবে, আজকে সব কাটারে খাইছি, একতা কিন্তু আবার খেপা গেছে, বরাবর বিশাল যমুনা ব্রিজের উপর দিয়ে কিন্তু ছুটে যাচ্ছে কিন্তু আমাদের একতা, দেখতে পাচ্ছ আমাদের একতা। আমরা কিন্তু আজকে আবারও ড্রোন শট নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রোন শট নিয়ে দেখাচ্ছে, কিন্তু একতা কিন্তু কি চমৎকারভাবে ছুটে যাচ্ছে, কিন্তু বরাবর বরাবর হালকার উপর যাবে, টানাবে মামা টানাবে টানাবে, বরাবর বিশাল ব্রিজ ভাই, কি নদী রে ভাই, কি নদী, কি ছুটা ছুটতেছে ভাই আমাদের একতা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর ক্লিয়ার মামা, ক্লিয়ার 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 টানাবে, সবাইকে কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছে একতা। আর আমাদের ড্রোনও কিন্তু একেবারে দেখছো কি বিশাল শট নিচ্ছে, হালকা হালকা মামা টানাবে 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 টানাবে, বরাবর বরাবর বরাবর। তো বন্ধুরা আমরা যমুনা ব্রিজ পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছ এখন রাস্তাঘাট একেবারেই ফাঁকা, আর মাত্র 237 কিলোমিটার, 3 ঘন্টা 11 মিনিট লাগবে আমাদের ঢাকায় পৌঁছাতে, বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার। আমরা এখন গোল চত্বরে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যমুনা ব্রিজ থেকে নামার পরে এরকম একটা গোল চত্বর পড়বে, আর আমরা এখন কোন দিকে যাব, হ্যাঁ ডাইনে বাইরে চলে যাব বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন বাইরে চলে যাচ্ছি। দেখো এই জায়গাটা কিন্তু আরো সুন্দর, দুই পাশে ধান ক্ষেত, সবুজে সমারোহ, তার মধ্যে দেখি কি সুন্দর রাস্তা, সেই রাস্তাতে ছুটে যাচ্ছে কিন্তু আমাদের একতা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক বিআরটিসির গাড়ি ফাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এর আগে একটা মানে ভিডিওতে কিন্তু এই বাম সাইডের রাস্তা দিয়ে কিন্তু ময়মনসিংহ হয়ে কিন্তু নেত্রকোনা গিয়েছিলাম বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা ওই ভিডিওটা দেখে আসো। এখন আমরা হানিফ মামার পিছনে আছি, তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বাম সাইডে ওভারটেক করে চলে যাচ্ছি, কোনো রিস্ক নিচ্ছি না, বাম সাইডে প্রচুর জায়গা আছে, সামনে ট্রাক আছে, ট্রাক সর সর সর
সব দেখো কি রিক্স নিয়ে কিন্তু ওভারটেক করলাম বন্ধুরা, বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার। আর মাত্র 209 কিলোমিটার, দেখতে দেখতে চলে যাবে। আর আমাদের যাত্রীরা কিন্তু হেভি উপভোগ করছে, কিন্তু তারা বলছে যে একতা সার্ভিস এত ভালো হয়ে গিয়েছে ভাই, একতা এখন বেশি বেশি টিকিট কাটবে। আর তারা চাচ্ছে একতার এসি বাস যেন চলে আসে, তারা আরামে যেতে পারবে। আমরাও চাই যেন একতার এসি বাস। হালকা 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 একটু ক্লিয়ার আসছে ভাই, ডান সাইডের রাস্তা কিন্তু ক্লিয়ার আছে আমাদের, কিন্তু ডান সাইডের মোটামুটি ভালো আছে। আমরা কিন্তু এই দিক দিয়ে চলে যাই, কোনো অসুবিধা নেই। সামনে কোনো গাড়ি ফাড়ি এমন একটা আসেনি, দেখতে পাচ্ছ আমাদের একতা কিন্তু বিশাল রিক্স নিচ্ছে। ডান সাইড দিয়ে চলে যাচ্ছে, হালকা আবার এইদিকে যেতে হবে, কারণ সামনে কিন্তু গাড়ি চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। একতা তো চাই ভাই মারাত্মক টান দিতে, সামনে কিন্তু স্পিড 10 মিনিটের মতো লাগবে। আর এখন কিন্তু 1:15 বাজে, আর রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর তোমাদের একটা ব্রিজ দেখাই, দেখো সামনে যে ব্রিজটা আছে মনে হচ্ছে একটা পাহাড়ের মতো একটা ব্রিজ, দেখতে পাচ্ছ কেমন যেন উপরের দিকে উঠে গেছে সেই ব্রিজটা। আমার কিন্তু এই জায়গায় আসলে হেভি লাগে ভাই, আর এই জায়গায় টানটা কিন্তু আমার হেভি লাগে ভাই, এখানে কিন্তু ব্রেক ধরার লাগে না ভাই, কী টান ভাই। আর দেখো রাস্তায় কেমন তেমন গাড়ি ফাড়ি নাই কিন্তু ভাই, একতা কিন্তু আমার মনে হয় কি ভাই 2-3টার আগেই কিন্তু পৌঁছে যাবে, মানে বিকালের আগেই কিন্তু একতা কিন্তু ঢাকায় পৌঁছে যাবে, দেখতে পাচ্ছ। কত উঁচু থেকে আমরা আবারও নিচে নামছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর দূরে কিন্তু অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, এখন সেই গাড়িগুলোকে এখন আমরা ওভারটেক করবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও আমাদের একতা কিন্তু যে টান ধরছে ভাই, টানের কোনো শেষ নেই ভাই, 180+ হয়ে গেছে, বরাবর বরাবর, ক্লিয়ার মামা ক্লিয়ার। তো বন্ধুরা আজকে আমরা আছি নওগাঁ টু ঢাকা, আর আমাদের আজকের গাড়ি হচ্ছে একতা ট্রাভেলস, দেখতে পাচ্ছ। সাকুরা ফাকুরাকে সব ওভারটেক করে চলে যাচ্ছে, কেউ দাম পাচ্ছে না, ক্লিয়ার ক্লিয়ার মামা ক্লিয়ার ক্লিয়ার। সামনে এটা কী গাড়ি, স্টার লাইন নাকি, হ্যাঁ কী গাড়ি, ও না এখানে সাকুরার গাড়ি, পরপর 2টো সাকুরি, 1টা সাকুরাকে ওভারটেক করলাম, এই 1টা সাকুরা বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু মোটামুটি হ্যাপি টান দিয়ে চলে পাচ্ছ, ডান সাইডে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হানিফ হানিফ মামার ভালো সাথে সাকুরা, বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার মামা, দেখতে পাচ্ছ। এই যে সেই রয়্যাল রয়্যাল রয়্যাল, আরও একটা রয়্যালকে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি বন্ধুরা। এইদিকে কিন্তু গাড়ির চাপড়ে সামনে কিন্তু প্লাস্টিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ইগল মামাকে এখন আমরা ওভারটেক করে চলে যাবো, হালকা হালকা বরাবর যেতে হবে। প্লাস্টিক শট সামনে থেকে শট, বস এসে গেছে শট, আমাকে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে টানাবে টানাবে টানাবে। আমরা এখন বাম সাইড দিয়ে ওভারটেক করবো বন্ধুরা, দেখতে পাচ্ছ, বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার। আমাকে সৌদিয়াকে এবং ভলভোকে ব্রেকে পা ডানে যেতে হবে, ডানে যেতে হবে, হালকা 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 টানাবে টানাবে টানাবে। ভলভো কিন্তু টান ধরছে, কিন্তু এই যে ভলভো টলভো খাই আজকে কিন্তু, বরাবর বরাবর, ক্লিয়ার মামা ক্লিয়ার। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকের রিকোয়েস্ট রাখবো, এটা আমি সবসময় বলে আসছি বন্ধুরা। দেখা যায় অনেক সময় কিন্তু এডিটিংয়ের কাজ চলে ভাই, কারোর ভিডিও আগে আকটিস হয়ে যায়, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ দুশ্চিন্তা করবো না, সবার ভিডিও আমি দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর বরাবর, ক্লিয়ার মামা ক্লিয়ার, টানাবে 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 টানাবে। হালকার উপর দিয়ে বিশাল রিক্স নিয়ে নিলাম, আমাদের গাজীপুর চৌরাস্তার এখানে চলে আসছি। আর আজকে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, কারণ নিচে দিয়ে যাচ্ছি না, কারণ আজকে আমরা সায়দাবাদে আমাদের যাত্রাটা শেষ হবে। আজকে আমরা গাবতলিও যাচ্ছি না, যাত্রাবাড়িও যাচ্ছি না, সায়দাবাদে আমাদের আজকে যাত্রা শেষ হবে। দেখতে পাচ্ছ এই যে নিচে কিন্তু সেই রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু ডান দিকে চলে গেলে কিন্তু আমরা মোটামুটি নবীনগর দিয়ে কিন্তু সাভার ওখানে উঠতে পারবো, কিন্তু আজকে আমাদের গাড়ি ওই দিক দিয়ে যাবে না, আজকে আমাদের সায়দাবাদে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে কয়েকজন যাত্রীকে নামিয়ে দিলাম, আর মাত্র 37 কিলোমিটার দূরে আছি, 40 মিনিট লাগবে। আর আমাদের যাত্রীরা অনেক খুশি যে তারা আসলে 10টার দিকে রওনা দিচ্ছে নওগাঁ থেকে, আর 2:02 বাজে এখন, এত কম টাইমের মধ্যে এত সুন্দর সার্ভিস। তারা বলছে যে এখন থেকে তারা একতা পরিবহন দিয়ে যাওয়া আসা করবে, মানে তাদের মন ভরে গেছে ভাই, মানে একবারে কিন্তু একতা তাদের মন ভরাই দিছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। একতার টান আসলে অনেক সুন্দর, একতা আজকে তেমন কোনো ঘাইগুতো লাগায়নি। আর নতুন একটা গাড়ি দেয়, ব্রেক ব্রেক ব্রেক, আমরা ডাইনে যাবো হালকার উপর দিয়ে, হালকা হালকা টানাবে, হালকা হালকা হালকা, এই তো রাস্তা ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর মাত্র 28 কিলোমিটার 33 মিনিটের মতো লাগতে পারে আমাদেরকে, মোটামুটি আমরা একরকম ঢাকাতেই ঢুকে পড়ছি বললেই চলে। বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার মামা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টানাবে টানাবে, হালকার উপর দিয়ে যেতে হবে, হালকার উপর দিয়ে যেতে হবে, হালকার উপর দিয়ে টানাবে মামা, রাস্তা ফাঁকা আছে। এ ভাই কে কে, দিগন্ত মামা আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, দেখতে পাচ্ছ। দিগন্ত আবার থেমে গেল আমাকে দেখে, যে দেখলো যে একতা বস যাচ্ছে যখন, তখন কিন্তু আর আমাকে ওভারটেক করলো না, সে থেমে গেল ব্রেক ধরলো। আমরা এখন কুড়িল বিশ্ব রোড আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে কিন্তু কুড়িল লেখা উঠছে, আমরা এখন কুড়িল বিশ্ব রোড, তার মানে বুঝতেই পারছো আমরা কিন্তু ঢাকাতে ঢুকে পড়ছি। আর মাত্র 17 কিলোমিটার, বেশি চিন্তাবিন্তা করার দরকার নেই। এই দেখো আমরা আরেকটা গাড়িকে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি, গ্রামীণ ট্রাভেলস, হালকা হালকা আমরা ডাইনে যাব। এই যে কুড়িল কুড়িল ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর কুড়িল ফ্লাইওভার বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর মাত্র 12 কিলোমিটার 17 মিনিট 11 কিলোমিটার দেখাচ্ছে,
17 মিনিটের মতো লাগবে, আর বেশিক্ষণ নাই। আমরা এখন আমাদের গতিটা অনেকটা কমায় দিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছ, কারণ শহরের মধ্যে চলে আসছি, কারোর সাথে ঘায়ে গুঁতো লাগাতে চাই না, সুন্দরভাবে গাড়ি চালাতে চাই। এটা ভদ্র গাড়ি একতা ট্রাভেলস, সরি একতা ট্রাভেলস না, একতা, এতে কোনো ট্রাভেলস ট্রাভেলস লেখা নাই, সুন্দর একটা গাড়ি। আর আমাদের যাত্রীরা কিন্তু অনেক খুশি হয়েছে যে আমরা এত কম টাইমের মধ্যে কিন্তু আমরা ঢাকায় চলে আসছি। বন্ধুরা বরাবর বরাবর ক্লিয়ার মামা। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা কিন্তু ঢাকা শহরে চলে আসছি, দেখতে পাচ্ছ আমরা উপরে উঠবো না, আমরা বাম সাইডে চলে যাব। এই যে বাম সাইডের ম্যাপে কিন্তু ঢাকা ডিসকভার হয়ে গিয়েছে, আমরা চলে আসছি ঢাকায়। আর এখন আমাদের বাস স্ট্যান্ডটা কোন জায়গায় সেই জায়গায় আমাদের এখন রাখতে হবে, সামনে যে আমাদের রাখতে হবে বাস স্ট্যান্ড কোন পাশে, এই পাশে না, সামনে যেতে হবে, আরও সামনে আমাদের বাস স্ট্যান্ড। বরাবর বরাবর ক্লিয়ার। এই যে বন্ধুরা আমরা চলে আসছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ কত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু তাদের যাত্রী ফাত্রী নেওয়ার জন্য। কিন্তু আমরা অতি দ্রুত চলে আসছি হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে। ভাই আজকের জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও, লাইকস কমেন্টসগুলো ফটাফট করে দিও। আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো গাড়ি নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ এক পাশ করে রাখতে হবে, ওই যে আমাদের যাত্রীরা সব এখানেই নেমে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।